তো আমরা অলরেডি মার্কআপ গুলো শেষ করেছি, অর্থাৎ আমাদের যে টেমপ্লেটটা ছিল, অর্থাৎ পিএসটি টেমপ্লেটটা, হ্যাঁ, তো সেটার এটো চ্যাট, হ্যাঁ, মার্কআপ আমরা শেষ করতে পেরেছি একেবারে টপ টু বটম। তো আজকে আমরা যে কাজটি করবো, এই যে আমরা মার্কআপ করেছি, হ্যাঁ, তো মার্কআপের মধ্যে যে আমরা সিএসএস গুলো ক্লাসগুলো নিয়েছি, তো ক্লাসগুলো আমরা কপি করব। তার জন্য এই যে মোটা আদার ফিউ, হ্যাঁ, তো এখানে যে কাজটি করবেন আপনি একটা ডট দিবেন ক্লাস যেহেতু, হ্যাঁ, ডট দিয়ে তারপর কন্ট্রোল ডি চাপে আমি অনেকগুলো নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এখানে টেমপ্লেট অলরেডি আমরা নিয়েছি, তো এই যে হেডার সেকশন, তো এগুলো আমরা একটা একটা করে কপি করব। তারপরে হেড লেফট, তারপর এই যে হেড রাইট, এরপর টেক্সটটা থাক, মেনু, সেকশন, আগে ক্লাসগুলো আমি নেই, তারপরে এগুলো, তারপরে দেখা যাবে, তারপরে ব্যানার রাইট, ব্যানার সেকশন, ব্যানার সেকশন লেফট, তারপর ব্যানার লিঙ্ক। তো এখানে ব্যানার লিঙ্ক, ব্যানার লিঙ্ক একই রকম হয়ে গেছে। তো আমরা এখানে দেশ সাপোজ ব্যানার লিঙ্ক দিলাম, এখানে সাপোজ আমরা দিই ব্যান লিঙ্ক, ব্যান লিঙ্ক, দিলাম নাম একটা মনে রাখার জন্য, জাস্ট ব্যানার রাইট, তারপর সার্ভিস সেকশন। তো সার্ভিস সেকশনের মধ্যে যে সার্ভিস আছে আবার, হ্যাঁ, সার্ভিস সার্ভিস সার্ভিস, কন্টেন্ট সেকশন, কন্টেন্ট সেকশন, কন্টেন্ট লেফট, তারপর কন্টেন্ট লেফট ডেসক্রিপশন, কন্টেন্ট লেফট ইমেজ নিলাম, তারপর কন্টেন্ট রাইট দিলাম, কন্টেন্ট রাইট, তারপর কন্টেন্ট লেফট, ও আচ্ছা এটা দুটো একই নিয়েছি, নেওয়া দরকার নেই। তারপর কন্টেন্ট রাইট কি আরেকটা ছিল নাকি? না, একটাই কন্টেন্ট রাইট, ওটা রাইট ট্যাক্স ছিল। ওকে, গেল ফটোর টপ, সেম ফটোর, সেম ফটোর, সেম ফটোর, ফটোর বটম, বটমের মধ্যে আছে ফুটলেপ, আবার ফুটরেট। ওকে, তো আমরা জাস্ট মেইন যে ক্লাসগুলো সে ক্লাসগুলো করেছি, কিন্তু এইগুলোর মধ্যে আবার এখানে দেখুন যে কি আছে, এস টু আছে, পি আছে, তো এগুলো আমরা নিব, যে এস টু এবং পি, এগুলো আমরা নিব। তো হেড লেফট, এই যে হেড লেফট, একটা এস টু আছে, একটা পি আছে, এই যেটা একটা হলো এস টু, আবার আরেকটা হলো কি, পি, পিটাকেও আমরা ধরলাম, সরি, তারপরে হেড রাইট, হ্যাঁ, এই যে হেড রাইট, তো তো এখানে একটা বিষয় দেখা দরকার, এখানে আমাদের একটা ইম্পোর্ট ট্যাক্স আছে, ইম্পোর্ট টাইপ আছে, আবার আমাদের ফোটারও, হ্যাঁ, আর এই যে এখানে ইম্পোর্ট আছে, সুতরাং আলাদা আলাদা করে আমাদের ইম্পোর্টের টাইপগুলো দিতে হবে। তো এখানে কি হয়েছে, হেড রাইট এর মধ্যে ইম্পোর্ট আছে না, তো হেড রাইট এর মধ্যে আমরা লিখবো, এখানে আমরা লিখবো ইম্পোর্ট, হ্যাঁ, টাইপ ইকুয়াল টু ট্যাক্স, তো হেড রাইট ইম্পোর্টটা আমরা নিলাম। যেমন সাপোজ আমরা এখন রিলোড দিই, তো রিলোড দেওয়ার পর যদি ফায়ার বাগ দিয়ে আমরা দেখি, এই যে ফায়ার বাগ দিয়ে, এই যে এটা, হ্যাঁ, তো দেখা যাবে যে হেড রাইট ইম্পোর্ট টাইপ টেক্সট সিএসএসটা পেয়েছে। তো আমরা এভাবে নেব, মনে রাখবেন, আশা করি এগুলো মনে মনে থাকবে আপনাদের। এই একটা গেল হেড রাইট ইম্পোর্ট, তারপরে আছে কি সাবমিট, আমরা টেক্সটটা নিলাম, আবার সাবমিটটা নিলাম, ওকে, তারপর মেনু সেকশন, মেনু লেফটের মধ্যে ইউএল এলআই আছে, এই যে মেনু লেফট, মেনু লেফট, ইউএল, মেনু লেফট, ইউএল এলআই, মেনু লেফট, ইউএল এলআই, এ,
ম্যানুয়াল এফটিউএল এলআইএ কি হোয়ার, ওকে। অর্থাৎ প্রত্যেকটা আমরা ধরলাম, এ কেও ধরলাম। তারপর মেনু রাইট আছে আপনার, মেনু রাইট আছে শুধু পি, হ্যাঁ, মেনু রাইট, মেনু রাইটের মধ্যে পি। তারপর ব্যানার সেকশন, ব্যানার লেফট আছে এখানে, ব্যানার লেফটের মধ্যে আমাদের আছে এইচ টু এবং পি, এই যে ব্যানার লেফট, একটা হবে কি এইচ টু, একটা হবে পি, ওকে। ধর নিলাম আমরা এটা। তারপর ব্যানার লিঙ্ক আছে, ব্যানার লিঙ্ক, ব্যানার লিঙ্ক, ব্যান্ড লিঙ্ক এ, এই যে ব্যান্ড লিঙ্ক, ব্যান্ড লিঙ্ক এ, তো এটার আবার এ যেহেতু এ তো একটা হোভার হবেই, হোভার গেল। তারপর ব্যানার রাইট, এই যে ব্যানার রাইট, ব্যানার রাইটের মধ্যে আছে আইএমজি, অর্থাৎ এই যে ব্যানার রাইটার, এই যে আইএমজিটাকে আমাদের ধরতে হবে। তারপর সার্ভিস, সার্ভিসের মধ্যে আছে এইচ টু, এইচ টু পি, সার্ভিস, সার্ভিসের মধ্যে আছে এইচ টু আছে, তারপর আছে এইচ থ্রি, তারপর পি, তারপর আবার একটা এও আছে, হ্যাঁ, সার্ভিস এ, আর এ আছে যেহেতু হোভার তো অবশ্যই থাকবে, হোভার, ওকে। এই সার্ভিস গেল। তারপর কন্টেন্ট লেফট, এই যে কন্টেন্ট লেফট, কন্টেন্ট লেফটের মধ্যে এইচ টু আছে, তারপর লেফট ইমেজ, লেফট ইমেজের মধ্যে আছে কি আইএমজি, তারপর রাইট, রাইটের মধ্যে আছে এইচ ফোর এবং পি, রাইট টেক্স এইচ ফোর, তারপর কি পি, তারপর আবার একটা এও আছে, এ মানে কি মানে হাইপার লিঙ্ক আর কি, অ্যাঙ্কর, তা লেফট ইমেজ, এই যে লেফট ইমেজ হচ্ছে দুটা হবে এটা, যাই হোক গেল। তারপর আবার কন্টেন্ট রাইট, তো কন্টেন্ট রাইটের মধ্যে এস টু হবে, এস টু, তারপর হবে আইএমজি, তারপর হবে এইচ ফোর, তারপর হবে কি পি, এই যে এইচ টু, আইএমজি, এইচ ফোর, পি। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো বোঝারই কথা, না বোঝার কিছু নেই, আগে একটু একটা প্রতীক দেখলে এগুলো বুঝে যাবেন। সেম পোস্ট, সেম ফোটার, এইচ টু পি, সেম ফোটার এইচ টু, তারপর হলো পি, তারপর ইনপুট টাইপ দুটা। টাইপ টেক্স, আবার হবে কি সাবমিট, এই যেটা, তারপর সেম পোস্ট, সেম ফোটারের আবার একটা এ আছে, যে সেম ফোটার এ, ওকে গেল। তারপর সেম ফোটারের আবার এইচ টু আছে, পি আছে, এটা দিলে হয়ে যাবে, পি দিলে এটা হয়ে যাবে। তারপর এই যে ফুটার বটম, ফুট লেফট, ফুট লেফটের মধ্যে আছে পি, ওকে, ফুট রাইটের মধ্যে আছে কি পি, ওকে, ফাইন। আমাদের যতগুলো সিএসএস ছিল, অর্থাৎ ক্লাস ছিল এবং ট্যাগ ছিল, সেগুলোকে আমরা কি সিএসএস ক্লাসে, মানে স্টাইল ডট সিএসএস ক্লাসে আমরা কপি করলাম, হ্যাঁ। তো পরবর্তী পর্বে আমরা আমাদের ডিজাইন স্টার্ট করব। ওকে, ধন্যবাদ।